হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সবচেয়ে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে বিট করে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আর এই নাস্তার জন্য ডোটাকে একটু নরম করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। যেহেতু ডিমের কারণে ডোটা অনেকটাই আঠালো হয়েছে, তাই এখানে নাস্তার শেপ দেওয়ার সময় হাতে সামান্য তেল মাখিয়ে নেবেন। এতে করে ডো আর হাতে লেগে থাকবে না। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন নাস্তাগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খুব সহজেই তৈরি করে নিয়েছি তেলে ভাজা এই মজাদার কেকগুলো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।